নমস্কার, মই দিলদার হুসেন। আপনাদের চাই আছে টাইম 20 এনি ইয়া পুনপুটিয়া লাইভটা চান। আপনাদের চাই আছে নগাঁওরপা ইয়া আপনাদের দেখে আছে মূল লাইভ স্ক্রিন চাই আছে এক্সট্রিম ইবি জি মাল্টিব্র্যান্ড কোম্পানির যে উন্নত মানদণ্ডর ইলেকট্রনিক বাইক ইয়া প্রথম গ্রাহক বলে আমি কোব তেখেতে বাইক ক্রয় করেছে। ইয়া নগাঁওরপা পুনপুটিয়া লাইভ অনুষ্ঠান আপনাদের দেখে আছে। ইয়া আপনাদের দেখে আছে যে আমি জানাই আছো যে পুন প্রথমবার নগাঁও শহরের নগাঁও শহরত মুক্তি করা হয়েছিল নতুন স্টাইল নতুন ডিলার যে এক্সট্রিম ইবি নামের মাল্টিব্র্যান্ড কোম্পানির ইয়া উন্নত মানদণ্ডর ইয়া ইলেকট্রনিক বাইক বা বিভিন্ন ইলেকট্রনিক যুহ বাহন আছে সেই বাহন ইয়াত বিক্রি করা হয়। আর তারপর আপনাদের থেকে আছে পুনপুটিয়া লাইভ অনুষ্ঠান আর ইয়া হয়েছে প্রথমজন গ্রাহক আর তখেতেই সেই ভাগ্যবান ব্যক্তি যিজনে আমার ভারত বা আমার দেশখন প্রদূষণ মুক্তরে নিজের জীবন গড়ি তুলব পড়ব। তখেতে দুচকিয়া বাহন ক্রয় করেছে কিন্তু প্রদূষণ মুক্ত সমাজ গড়ি তুলব। মূল সহ সন্মানীয় সত্বাধিকারী আছে আঞ্জার আঞ্জার হুসেন ডাঙরিয়া। আমি তখেতরপর কিছু অভিমত লোলে চেষ্টা করম। প্রথমতে আপনার আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো। কি কব, কেন অনুভব? খুব সুন্দর, এক শুভদিন বলে আমি কব পড়ি। আপনার যে সপন আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভাল লাগিছে। আমার এক্সট্রিম ইবি মা অটোমোবাইলস নগাঁওর প্রথমজন গ্রাহক আছিল ফখরুল ইসলাম, দগাঁও ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম ডাঙরিয়া অবশ্যই উদ্বোধনের আগরপরাই মূল যোগাযোগত আসলে আর প্রথম দিনে এখেতর কথার প্রতি আপ্লুত হয়ে পেলায় মই এখেতকে ফার্স্ট গ্রাহক হিসাবে রাখিছিল আর এখেতে যোগাযোগও করেছিল। আজি এখেতক আমি আনুষ্ঠানিকভাবে প্রথমজন গ্রাহকক গাড়ি মোটরসাইকেল হ্যান্ড ওভার করে আছো, খুবই ভাল লাগি আছে। আর এখেতর আত্মীয়জন আহিছে রিয়াজুল ইসলাম, রিয়াজুল ইসলামের নামতে হব গাড়িখন। আর ইয়াত কি কি সুবিধা আছে আপনার? ইয়াত আমার ইয়ারপর গাড়ি ললে একচুয়ালি প্রথম তো প্রদূষণমুক্ত পৃথিবীর লং লাইফ হব, পৃথিবী বহুত হাজার বছর হয়তো আরো জিয়াই থাকিব। তারপর আপনার সুবিধা সমূহ আছে, 40,000 টাকার গিফট ভাউচার পাব প্রত্যেক মাহতে, আপনার 5,000 টাকাকে নিজের প্রয়োজনীয় যে কোনো বজার করব পারিব এক্সট্রিম সাইডর পরাই, একদম পানির দরত মানে মূল্যবিল বস্তুর। তো তারপর আছে আপনার 1 গ্রাম গোল্ড, 1 গ্রাম সোণ আজি পাবলে সক্ষম হব। আর হেনেকাই আর আমার এক্সট্রিম ইবির আপনার যিমানখিনি ভেহিকেল আছে এইবিলাকর এটা ভাল ব্যবহারিক উপকারিতা হিসাবে কব পারি যে যতে ততে যতে ততে আপনার যিকোনো ঠাইতে মোবাইলের নিচিনাকে চার্জ করব পারি, চার্জিং পয়েন্টর কোনো প্রয়োজন নহয়, দরকার নাই। তো আমি এতিয়া নগাঁওর আরম্ভ করেছো বা চলি আছে চলাই আছো আজি প্রথম গ্রাহক। আমি পর্যায়ক্রমে আমার বিভিন্ন জেলার প্রত্যেকক্ষণ জেলাতে আমি এক্সট্রিমর শোরুম আমি আরম্ভ করিম। ইয়া পুনপুটিয়া লাইভ অনুষ্ঠান, মূল হইতে সেই গ্রাহক গরাকী আছে, আমি তেখেতরপর কিছু অনুভব জানিবলৈ চেষ্টা করিম। কেনে অনুভব নতুন ইলেকট্রনিক বাইক আপনি ক্রয় করেছিলেন? নতুন আহিছে গাড়ি আমি লৈছো, আমার গড় দগাঁও। এই আঞ্জার ভাইয়া কারণ মো তাত ফোন করেছিল, কৈছে যে গাড়ি লোব লাগে, তারপর মই কলো হয় লম বলে আহিলো। এতিয়া গাড়ি ললো, সুবিধা আছে, গাড়ি সুবিধা আছে, সবই লোব আর আঞ্জার চাই পেলায়। হ্যাঁ, কোনো অসুবিধা নাই গাড়ির। ইয়া পুনপুটিয়া লাইভ অনুষ্ঠান আপনাদের দেখে আছে যে আমি জানাই আছো যে এবার চার্জ করলে 250 কিলোমিটার লৈকে এইখান বাইক আপনি চলাব পারিব। আর যিসমূহ পেট্রোল বা পেট্রোল চালিত যিসমূহ বাইক আছে সেই বাইক সমূহতকৈ এই বাইকসমূহ খুব উন্নত মানদণ্ডর আর বহুত কোয়ালিটির। আর আপনাদের দেখে আছে যে নগাঁও জেলাতেই পুন প্রথমবারের মুক্তি করা হয়েছিল এক্সট্রিম যে ইবি যে মাল্টিব্র্যান্ড কোম্পানির হিয়া ডিলার, সেই ডিলারের পর আপনাদের দেখে আছে পুনপুটিয়া লাইভ অনুষ্ঠান। আর আমি জানাই আছো আপনার যে নগাঁও জেলার উদীয়মান শিক্ষিত যুবক হাতিযুজা গাঁওয়ার শিক্ষিত যুবক আঞ্জার হুসেনের নেতৃত্বতেই এই ডিলারের মুক্তি করা হয়েছিল। আর তারই পুনপুটিয়া লাইভ অনুষ্ঠান আপনাদের দেখে আছে যে কেবা বিভিন্ন ধরনের যিসমূহ ইলেকট্রনিক বাহন আছে বা ইলেকট্রনিক সাইকেল আছে দুচকীয়া সাইকেল, ইয়ার পর আপনাদের ক্রয় করে লৈ যাব পারিব। আর ইয়া পুন প্রথমবার নগাঁও জেলায় মুক্তি করা হয়েছিল এক্সট্রিম ইবি আর মাল্টিব্র্যান্ড কোম্পানির উন্নত মানদণ্ডের ইলেকট্রনিক বাইকের প্রথমগারী গ্রাহকের সহ আমি কথা পাতিছো।
ইয়া তেখেত ইয়া আয়োজনে দেখিছে তেখেতে আজি ফোন লৈ যাব ইয়াৰ পৰা। আৰু মোৰ সৈতে এগৰাকী ভাইটি আছে, ভাইটি কি কবা কেনেকুৱা লাগি আছে? ভালেই লাগিছে, মই শুনিছোঁ, শুনি মানে প্ৰথম দিনাই উদ্বোধন দিনাই আহি গ'লোঁ, আহি মানে বুকিং কৰি দিছোঁ, আজি মানে গাড়ীখন লৈ যাম, চবকে মাতি চাই আহিছোঁ, মানে ভালেই লাগিছে। তুমি এনেই কি কৰি আছা? এনেই মানে দোকান আছে। দোকান আছে, ঘৰ ক'ত তোমাৰ? আমাৰ ঘৰ নগাঁৱত কেন্দ্ৰগুৰি গাঁৱত। কেন্দ্ৰগুৰি। মোৰ সৈতে আৰু এজন দাদা আছে, দাদা ক্ৰয় কৰিবলৈ আহিছে নতুন বাইক, কেনেকুৱা লাগি আছে? বাইকটো ভালেই লাগিছে, ভালেই আছে। মোৰ সৈতে আৰু এজন দাদা আছে, দাদা কি ক'ব এই মুহূৰ্তত? বাইকখন নতুন নিব আহিছোঁ, দেখি পেলাই চাই পেলাই ভালেই লাগিছে। এয়া সপোনৰ যি বাইক, আমি জনাই আছোঁ যে সপোনৰ যিসমূহ বাহন আছে সেইসমূহ ক্ৰয় কৰাৰ বাবে প্ৰতিজন মানুহৰেই এটি সপোন থাকে বা এটি হেঁপাহ থাকে। আৰু এই সপোন যেতিয়া বাস্তৱত পৰিণত হয় তাৰ আনন্দৰ বা তাৰ যি আনন্দ আছে সেয়া আমি বাহিৰে প্ৰকাশ কৰিব নোৱাৰি। আজি আপোনালোকে দেখি আছে এনেদৰে যি ইলেক্ট্ৰনিক যি উন্নত মানদণ্ডৰ মাল্টি ব্ৰেণ্ড কোম্পানীৰ এই এক্সট্ৰিম ইভিৰ যিসমূহ ইলেক্ট্ৰনিক বাইক এই বাহনসমূহ এনেদৰে নগাঁও জিলাতে উপলব্ধ হৈ আছে। ইয়াৰ পোনপটীয়া লাইভ অনুষ্ঠান, আৰু আমি জনাই আছোঁ যে এবাৰ চাৰ্জ কৰিলে 250 কিলোমিটাৰলৈকে আপোনালোকে এইসমূহ বাইক আপোনালোকে চলাব পাৰিব। আৰু ইয়াৰ নগাঁওবাসীৰ বাবে এইটো সুখ খবৰ বুলি আমি ক'ব পাৰিম। আৰু আমি জনাই আছোঁ যে আপোনালোকে যোগাযোগ কৰিব নগাঁও এডিবি কলেজ ৰোড হিৰু ডিলাৰৰ সন্মুখতেই এই যি ডিলাৰ আছে এক্সট্ৰিম ইভি, আপোনালোকে ইয়াতেই আনজাৰ হুছেইন বা তেখেতসকলৰ কৰ্মচাৰীসকলক লগ পাব। আৰু ইয়াত বিভিন্ন ধৰণৰ বিভিন্ন মানদণ্ডৰ উন্নত মানদণ্ডৰ ইলেক্ট্ৰনিক যিকোনো ধৰণৰ বাহন, দুচকীয়া বাহন ইয়াত আপোনালোকে ক্ৰয় কৰি লৈ যাব পাৰিব।